আসসালামু আলাইকুম। লিবিয়া টু ইতালি গেম আপডেটে সবাইকে স্বাগতম। দর্শক, আজ 8 মে লিবিয়া টু ইতালি গেম আপডেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। আর একটি কথা না বললেই নয়, চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা আমার আগের ভিডিওর কমেন্টে জানতে চেয়েছিলেন 17 জন বাংলাদেশি লিবিয়া ভূমধ্যসাগরে কয়েকদিন যাবৎ নিখোঁজ রয়েছে, তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তারা সবাই লিবিয়া মিসরাতা থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিগত কয়েকদিন যাবৎ তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে দর্শক, গত 5/5/2022 লিবিয়ান কোস্টগার্ড এবং তুরস্কের কোস্টগার্ডের সাহায্যে লিবিয়া ভূমধ্যসাগর মিসরাতা থেকে 17 জন বাংলাদেশিকে উদ্ধার করেছে। 17 জন বাংলাদেশিকে আল কামোসে নামানো হয়েছে। দর্শক, উদ্ধারকৃত 17 জন শরণার্থীর মধ্যে কয়েকজন বাংলাদেশি শরণার্থী গুরুতর অসুস্থ রয়েছে, তাদেরকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে। তবে দর্শক, বিস্তারিত কিছু জানা যায়নি তাদের সঙ্গে অন্য কোনো শরণার্থী ছিল কি না। এছাড়াও দর্শক, গত 3/5/2022 মেরিন ডিচার্টমেন্ট লিবিয়া ভূমধ্যসাগর থেকে 145 জন শরণার্থীকে উদ্ধার করেছে, যাদের মধ্যে 18 জন নারী এবং 9 জন বিভিন্ন প্রজাতির শিশু রয়েছে। উদ্ধারকৃত সকল শরণার্থীদেরকে মায়ার SSA ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। তবে উদ্ধারকৃত শরণার্থীদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছে সেটি তারা নিশ্চিত করে জানা যায়নি। এছাড়াও দর্শক, গত 4/5/2022 সাবরাতা পুলিশ লিবিয়া ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার জন্য প্রস্তুত একটি নৌকা সহ বেশ কয়েকজন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান সাবরাতা পুলিশ। বিভিন্ন আফ্রিকা দেশের নাগরিক সবাই ইতালির জন্য লিবিয়া সাগর পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এমত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে সাবরাতা পুলিশ তাদেরকে আটক করেছে। আটককৃত সকল শরণার্থীদেরকে ডিটেনশন সেন্টারে প্রেরণ করা হয়েছে। তারা সবাই সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। দর্শক, ভূমধ্যসাগরীয় পথটিকে বিশ্বের আশ্রয়প্রার্থীদের জন্য সবচেয়ে বিপজ্জনক রুট হিসেবে বিবেচনা করা হয়। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM-এর তথ্য মতে, এই বছরের শুরু থেকে কমপক্ষে 646 জন শরণার্থী লিবিয়া ভূমধ্যসাগরে মারা গেছে বা নিখোঁজ হয়েছে। IOM জানিয়েছে যে রিপোর্ট না হওয়া বা তথ্য না পাওয়া শরণার্থীদের সংখ্যা আরও বেশি হতে পারে। এত সব কিছুর পরও তেমেনে লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়া। তো দর্শক, এই ছিল লিবিয়া টু ইতালি গেম আপডেটের আজকের সর্বশেষ খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।